জাতীয় কৃমিনাশক দিবস অবসরের আজ পূর্বাহ্ন 11টা সময় পৃথ্বীরাজ হাইস্কুলে কৃমিনাশক বটিকা বণ্টন করা যাই। বলাঙ্গীর জেলা মুখ্য চিকিৎসা অধিকারী মুখ্য অতিথি ভাবে যোগদাই কার্যক্রমক শুভারম্ভ করে কৃমিনাশক বটিকার উপকারিতা সম্পর্কে পিলামানক বুঝাইলে। সভা কার্য পরে পিলামানক কৃমিনাশক বটিকা বণ্টন করা যাই। পিলামানে বটিকা খাইলে। বলাঙ্গীর জেলায় 1-19 বর্ষ পর্যন্ত 5,53,000 পিলা ছুঁ কৃমি বটিকা খাইবার যোজনা রয়েছে। এসহিত 21-24 বর্ষর মহিলা যুবতী মানুষ এই বটিকা খাইবাকু দিয়াযিব। প্রত্যেক সরকারি স্কুল অঙ্গনবাড়ি সেন্টরে এই বটিকা প্রদান করাযিব বলি জিলা মুখ্য চিকিৎসা অধিকারী সূচনা দেইছন্তি। এটা আজি জিলা স্তরীয় পালনটা আমি এটি করিছু পিয়ার হাই স্কুলে। প্রতি ব্লকরে আজি পালন হব, প্রতি স্কুলে গোটে গোটে জায়গায় হব। আমার সবু সরকারি স্কুল, প্রাইভেট স্কুল, অঙ্গনবাড়ি সেন্টর সবু জায়গায় আজি কৃমি বটিকা দিয়াযিব খাইবাকু। পাখাপাখি 4,53,000 লোক ছুঁ খাইবে 1-19 বর্ষ পর্যন্ত। তা সাংরে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ্র বি আমি 21-24 বর্ষ বয়সর স্ত্রী লোক মানুষ আজ দেবার ব্যবস্থা করা হয়েছে। এর সাইড ইফেক্ট বিশেষ কিছু নাই, খালি গোটিয়ে জিনিস যার দেহরে বেশি কৃমি থিব এ বটিকা খাইলা পরে যদি কৃমি মানে মরিবার স্টার্ট করবে তাঙ্কর পেট ফেট টিকে ব্যবস্থা হয়ে পড়ে কিছু নাই, সেটা ধীরে ধীরে কমিযাব, কৃমি মরিগলে কমিযাব। যদি নিহাতি পেট ফেট দরদ হুয়ে হসপিটাল যাইকি পেনকিলর বটিকা কিংবা পেট দরদ কম বটিকা খাইদেলে কমিযাব। বলাঙ্গীর অঞ্জু পুষ্টিঙ্ক রিপোর্ট, বিশ্ববিজয়ী, নিউজ ওড়িশা।